ঘরের ভিতর থেকে এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পুলিশের প্রাথমিক অনুমান, 4 থেকে 5 দিন আগে তার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার সূত্রাগড় অঞ্চলের মুন্সিপাড়া এলাকায়। জানা যায়, ওই এলাকার দুই মানসিক ভারসাম্যহীন মহিলা শিপ্রা মুন্সি ও গীতা মুন্সি। বোন শিপ্রা মুন্সি মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে দীর্ঘদিন বিছানায় শয্যাশায়ী ছিলেন। গীতা মুন্সি মানসিক ভারসাম্যহীন হলেও মাঝে মধ্যে ঘরের বাইরে বেরিয়ে কাজ করতেন। এলাকাবাসীরা 6 দিন ধরে কাউকেই ঘরের বাইরে বেরোতে দেখেননি। বৃহস্পতিবার ওই ঘর থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয় এলাকাবাসীরা। খবর পেয়ে পুলিশ ঘরে প্রবেশ করে 59 বছরের শিপ্রা মুন্সির মৃতদেহ দেখতে পান। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমাকে লোকেরা বললো সে যে এরকম মারা গেছে। তারপর আমি যাই, যে গন্ধ দেখতে পারিনি আমি গন্ধের জন্য। তারপর পাড়া প্রতিবেশী সবাই এসেছিলো, এসে তারপর দেখতে পাই যে মারা গেছে। উনি কি একাই থাকতেন না? না, ওনার দিদি থাকতেন, দুজনেই হচ্ছে পাগল, মানে মেন্টাল পেশেন্ট। আপনার কী হয়? আমার মাসি হয়। আচ্ছা, কতদিন ধরে এই মৃত অবস্থা করেছিল ঘরে কিছু বুঝতে পারলে? কি করে টের পেলে? গন্ধের জন্য লোকে সবাই এসছে, গন্ধ পাচ্ছে, সেই হিসেবে বলেছে। মানে সেটা কি আজকে সকালেরই ঘটনা? আজকে সকালেরই ঘটনা। তারপর পুলিশকে ফোন করা হয়? তারপর পুলিশকে ফোন করা হয়। এখন মৃতদেহ উদ্ধার হয়েছে? মোবাইল বা অন্য কিছু যোগাযোগের জন্য কিছু ছিল? ওনারা কিছু যোগাযোগ করতেন না, ওরা মেন্টালি পেশেন্ট ছিল, ইয়ে ছিল। আর ওনাদের সে লাস্ট কবে মানে ভোটার কার্ড করেছে তার নেই, এবার বুঝে নেন কী অবস্থা। আচ্ছা, যিনি যিনি মারা গেছে বয়স কত? আনুমানিক 59। কী নাম তার? শিপ্রা মুন্সি। আর তার সাথে যে আরেকজন ছিল সে? তিনি ওনার দিদি। কী নাম? গীতা মুন্সি। বয়স কত হবে? 62। আচ্ছা, ওই কোন এলাকাটার নাম কি? মুন্সিপাড়া। আপনার নাম? সুদীপ ধরে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।